হ্যালো ফ্রেন্ডস, এলিভেটার এডুকেশন অ্যান্ড ডিসিপ্লিন চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। 2021 সালে জিকা পরীক্ষার জন্য আমি তোমাদের কিছু ইনফরমেশান দিতে চাই। গত বছর জিকা পরীক্ষাটা হয়নি আমাদের প্যান্ডেমিক সিচুয়েশনের জন্য, 2020 সালে আমাদের। এতে কি হয়েছে, যারা গত বছর গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তারা অনেকেই মানে ব্যাপারটা সম্বন্ধে মানে তাদের এমসিএতে অ্যাডমিশান হয়তো নেওয়া হয়নি। তো 2021-এ যে জিকা পরীক্ষাটা হবে, পরীক্ষা তো হবে, পরীক্ষা হলে সেটা নয় তোমরা পরীক্ষায় অ্যাপিয়ার করবে সেটা তো আছেই, কিন্তু আমার যেটা বলার বিষয় সেটা হচ্ছে যে উইদাউট প্রিপারেশন আমি দেখেছি অনেকে জিকা পরীক্ষায় কিন্তু বসে যায়, অ্যাপিয়ার করে যায়, তাতে কি হয় র্যাঙ্ক কিন্তু অনেক কমে যায়। তো এটা তোমরা করো না, কেননা জিকার যে সিলেবাসটা আছে সেখানে কিন্তু মানে নিউমেরিক্যাল এবিলিটি, নিউমেরিক্যাল অ্যানালিসিস, তারপরে বিভিন্ন রিজনিং এর ওপর কোয়েশ্চেন আছে, প্লাস ম্যাথামেটিক্স কিন্তু আছে, যেটা আমাদের বিএসসিতে গ্র্যাজুয়েশন যে গ্র্যাজুয়েশনে যে ম্যাথামেটিক্সটা থাকে পিওর ম্যাথস সেটা আছে। এবার সেটা একটা জিকা যেহেতু একটা কম্পিটিটিভ এক্সাম, তাহলে সেখানে কি ধরনের কোয়েশ্চেন আসে, কত সময়ের মধ্যে সেগুলোকে অ্যান্সার করতে হয়, ঠিক কত নম্বর অ্যান্সার করতে হবে, ঠিক কি ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, কারণ ওখানে তো খুব বিশাল বড় বড় অঙ্ক দেবে না। আর একটা কথা বলার, অনার্স লেভেলও কিন্তু ওখানে, কিন্তু অনার্স লেভেলেরও কিন্তু ওখানে অঙ্ক থাকে, কিছু কিছু অঙ্ক থাকে, তো যাতে সেইগুলো তোমরা পারো করতে উইদিন দা শর্ট টাইম, তাহলে সেটা কিন্তু তোমাদের আগে থেকে প্র্যাকটিস করতে হবে। এই 2021 সালে আমি আশা করবো সিচুয়েশন সব নর্মাল হয়ে গেলে হয়তো পরীক্ষাটা হবে, কিন্তু তার জন্য প্রিপারেশনটা তোমরা 5-6 মাস যে পাচ্ছ, এটা অ্যাকচুয়ালি অ্যাটলিস্ট 1 বছর একটা প্রিপারেশন নিতে লাগে। কিন্তু সেটা যারা নিচ্ছ সে তাদের ভালো কথা, কিন্তু যারা এখনো মানে প্রিপারেশনটাই নিচ্ছ না যে ডাইরেক্ট বসে যাবে পরীক্ষায়, তারা কিন্তু এটা করো না। তারা কিন্তু জেকার জন্য এখনই প্রিপারেশন নেওয়া স্টার্ট করে দাও। আমাদের ইনস্টিটিউটে কিন্তু এখানে জেকার প্রিপারেশন করানো হয়, এবং আমাদের মক টেস্টেরও ব্যাপার মানে কি বলবো যে নেওয়ার ব্যবস্থা আছে, এবং অল জেকার যে টপিকগুলো আছে সব টপিকই আমরা এখানে টিউশন প্রোভাইড করি। তো এটা যারা এখনো ভাবছো যে জেকার জন্য 2021-এ অ্যাপিয়ার করবে, তারা দেরি না করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আর শুধু তাই না, এমসিএতে যদি কেউ অ্যাডমিশন নাও, আমাদের এখানে এমসিএর সেমিস্টারের অল পেপারের টিউশন প্রোভাইড করা হয়, সেটাও আমি তোমাদেরকে জানিয়ে রাখলাম। আমাদের আমরা কিরকম ক্লাস করাই তার ভিডিও তোমরা ইউটিউবে গেলে দেখতে পারবে। এমসিএ আছে, বিটেক আছে, কম্পিউটার সায়েন্সের ওপর বিসিএ এর সমস্ত টিউটোরিয়াল আমাদের ওখানে আপলোড করা আছে, সেগুলো দেখে তোমরা তোমাদের কিছু হেল্প হবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমি তোমাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। হ্যাভ এ নাইস ডে।